এখানে হাত তোলো তো যে কোনদিন পাপ করনি হাত তোলো যে কোনদিন পাপ করনি আমি তুলতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় বাবা হাত তোলা কেউ নাই একজন একজন আধাজন আধাজন পুনো একজন তাও নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা এরকম মানুষটা যে পাপ করে নাই তাহলে না আচ্ছা এখানে তাহলে আমরা যারা আছি সবাই পাপ করেছি কি করেছি ক্ষমাকারী কে বলুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আচ্ছা এই পাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নিজে কোরআনে বহু আয়াত নাযিল করেছে না যে যারা পাপ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবে আল্লাহ আয়াত নাযিল করেছে কিনা শোনো তোমাদেরকে কিছু আয়াত পড়ে শোনাই দেখো তোমরা কি বোঝো এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1450 বছর আগে নাযিল করেছে আফসোস আমরা ব্যস্ততার কারণে দুনিয়াকে প্রাধান্য দিয়ে পড়তে পারিনি أعوذ بالله من الشيطان الرجيم الله বলছে يوم لا ينفع مال ولا بنون যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা মান আতা الله بقلب سليم সেদিন উপকৃত হবে সে যে আল্লাহর কাছে যাবে একটা সুন্দর বিশুদ্ধ পবিত্র হৃদয় নিয়ে وأزلفت الجنة للمتقين সেদিন যারা আল্লাহকে ভয় করে তাদের নিকটে কাছাকাছি করা হবে জান্নাতকে ওয়াবুরিজাতিল জাহিম লিল গাওিন এবং পদ ভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম পাপীদের জন্য খোলা হবে জাহান্নাম শোনো ইছাদেগির মানুষ ভয় পাও আল্লাহকে যার কাছে ফিরে যেতে হবে ভয় পাও আল্লাহকে যে তোমাকে মুক্ত করতে পারে ভয় পাও আল্লাহকে যিনি ছাড়া তোমার কোনো ওলি মুরশিদ থাকবে না শোনো ইছাদেগির মানুষ যা পাপ করেছো করেছো আজকে 2022 5 মার্চ এই মার্চ থেকে সিদ্ধান্ত নাও তোমার যতই পাপ হোক না কেন তোমার রব বলেছে ইল্লা মান তাব অতঃপর যে অন্যায় থেকে ফিরে আসে গুনাহ থেকে ফিরে আসে ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসে ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎ কর্ম সম্পাদন করে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ এ পুরো পৃথিবীতে যত পাপী মানুষ আছে যতই তার পাপ আর গুনাহ হোক যতই তার অন্যায় আর জুলুম হোক আল্লাহ বলছে যদি সে তাওবা করে ফিরে আসে আর এই অপরাধ করবে না এবং ঈমান নিয়ে আসে ভালো কাজ কর্ম করে খুশি হয়ে যাও ওই জাতির মানুষ তোমাদের রব বলছে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমাদের রব বলছে আল্লাহ তোমরা যদি তওবা করে ফিরে আসো তোমাদের সব গুনাহ নেকিতে পরিবর্তন করে দেবে সুবহানাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু একটা হাদিস বলে তোমাদেরকে যাই এখান থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ ফাযিলাতুশ শেখ ডক্টর মুহাম্মদ আবু বকর যাকারিয়া হাফাযাহুল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে তিনি কুরআন ও সুন্নাহ থেকে আপনাদের উদ্দেশ্যে যাতে আপনাদের দুনিয়া সুন্দর হয়ে কিছু আমাল করে কিছু কোরআন সুন্নার উপর ভিত্তি করে আমাল নিয়ে কবর পর্যন্ত গিয়ে নাজাত পেতে পারেন সে উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমার উস্তাদ বক্তব্য দেবেন তবে একটা হাদিস বলে আজকের এই বক্তব্য শেষ করি ভয় পেও না তোমাদের রব জালেম নন তোমরা এমন কারো কাছে মাথা ঠেকাও না যিনি অন্যায় করে মুসলমান খুশি হয়ে যাও এমন রব পেয়েছো যিনি কারো পরোয়া করে না রব বলছে আনাস ইবনে মালিক কল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কল আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম হে আদমের ছেলে মেয়েরা যাই হও না কেন ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক যদি তুমি আল্লাহকে ডাকো আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করো আল্লাহ বলছে গফরতু লাক তিনি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি তোমার পাপ যতই অধিক হোক না কেন আল্লাহ কারো পরোয়া করবেন না আল্লাহ তাই বলছেন শোনো ইছাদেগির মানুষ রব বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আলা আস-সামা যদি তোমাদের অপরাধ অন্যায়
আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় থুম্মা ইস্তাগফারতানি আল্লাহ বলছে তোমাদের অন্যায় যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় অতঃপর যদি তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করুন আর অন্যায় করব না আল্লাহ বলছে গফরতু লাক তোমাকে ক্ষমা করে দেব ওয়ালা উবালি কারো পরোয়াই করব না তোমাকে maaf করে দেব সুবহানাল্লাহ শোনো তোমাদের রব বলছে ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইচ্ছা থেকে মানুষ শিরিক মুক্ত ইবাদত করো ইচ্ছা থেকে মানুষ শিরিক মুক্ত ইবাদত করো শিরিক সম্পর্কে জানো আমাদের উস্তাদরা আমাদের আলেমরা এই বাংলাদেশের সমাজে যে আলেমগুলো শিরিক বিদআতের বিরুদ্ধে কাজ করে চলছে তোমরা মনে করো তারা শুধু শুধু করছে আহা যদি তোমরা জানতে এটা কত বড় অপরাধ যদি তোমরা বুঝতে দেখো তোমাদের রব বলছে ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতিয়া ও পৃথিবীর মানুষ ও আদম সন্তান তোমরা যদি এই জমিনটাকে পরিপূর্ণ করে অপরাধ নিয়ে রবের সামনে যাও রব বলছে সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ তোমরা যদি পুরো জমিনে পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আল্লাহর কাছে যাও আল্লাহ বলছে যে যদি তোমার এই পাপের মধ্যে আল্লাহ শিরিক না দেখে আতাইতুকা বি কুরাবিহা মাগফিরা এই পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ 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 ইচ্ছা দিকের মানুষ আল্লাহকে ভয় করো ইচ্ছা দিকের মানুষ পৃথিবীর মুসলমান আল্লাহকে ভয় করো একটু ভাবো যুবক কোনটা ইবাদত আর কোনটা উৎসব সময় এসে গেছে বুঝে শুনে উৎসবে যাওয়ার কারণ সব উৎসব উৎসব নয় সব তো এই যে আমাদের মুসলমানদের বিয়ে এটা কি উৎসব না এটা উৎসব হলে এখানে ধর্ম কেন থাকবে যেন আমরা কাজী নিয়ে আসি খতিব নিয়ে এসে খুতবা পড়াই সাক্ষী রাখি বিয়ে করাই তাহলে এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলাম নাকি তাহলে বিয়েটা উৎসব কিন্তু ইবাদত এটা কি ইবাদত এভাবে তোমার বন্ধু যারাই যে উৎসব করে ভেবে নিও তুমি কি তার উৎসবে যাচ্ছ নাকি ইবাদত এবং উৎসবে যাচ্ছ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় ওনার কাছে নিয়ে যান যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে একটা একটা অন্যায় মুক্ত জীবন দিয়ে সুন্দর জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টি সহকারে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু